সামনেই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর আগেই প্রত্যেক মহিলাদের জন্য দারুণ খুশির খবর, আসতে চলেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ডবল টাকা বা অগ্রিম টাকা। তবে অক্টোবর মাসে এই পুজোর মধ্যেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি কবে থেকে আপনারা টাকা পেতে পারেন, পুজোর বোনাস হিসাবে আপনারা অগ্রিম টাকা পাবেন কি না, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে পুজোর মাসেই সুখবর, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে এই নিয়ে কিন্তু নানান জল্পনা শুরু হয়েছে। বলা হয়েছে দেখুন, রাজ্যে কিছু মহিলারা এমন রয়েছেন যারা কিন্তু এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে তাদের সংসারের বিভিন্ন কাজে লাগান, এবং কিছু মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে তাদের সন্তানের পড়াশোনার কাজে ব্যবহার করেন। আবার কিছু মহিলারা এমন রয়েছেন এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে তারা ব্যবসার কাজে লাগান নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তো আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কোন কাজে লাগান অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন বলা হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সামনেই রয়েছে, কিন্তু এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অক্টোবর মাসের টাকা কবে থেকে আসবে, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে পুজোর বোনাস দেবে কি না এই নিয়ে চিন্তায় রয়েছেন প্রচুর মহিলা। তবে এই পুজোর আবহেই দারুণ সুখবর এলো রাজ্য সরকারের তরফ থেকে। গত বছরের মতোই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবারেও মহিলারা পেতে চলেছেন ডবল টাকার সুবিধা, অর্থাৎ 2 মাসের টাকা একসঙ্গে পেতে চলেছেন মহিলারা। যে টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই কিন্তু শুরু করেছে রাজ্য সরকার, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে। দেখুন বলা হয়েছে 2021 সালে চালু হওয়া এই প্রকল্পে মহিলাদেরকে প্রথমে 500 টাকা এবং 1000 টাকা করে দেওয়া হয়। পরবর্তীতে এই টাকার পরিমাণকে বাড়িয়ে 1000 টাকা এবং 1200 টাকা করা হয়, অর্থাৎ প্রায় ডবল টাকা কিন্তু দেওয়া হচ্ছে। বর্তমানে প্রায় 2,15,00,000 মহিলা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধাও পাচ্ছেন। সাধারণত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মহিলাদের কাছে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার গুরুত্ব কিন্তু অপরিসীম। তাই এই প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে আর পুজোর আগেই অগ্রিম টাকা দেওয়া হবে কিনা এই নিয়ে কিন্তু অপেক্ষায় রয়েছে এই সমস্ত মহিলারা। দেখুন বলা হয়েছে ইতিমধ্যেই গত সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের একটা কিস্তির টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে 5 তারিখে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের একটা কিস্তির টাকা দেওয়া হয়েছে। তবে পুজোর আগেই সেপ্টেম্বর মাসের 28 তারিখে আবারও কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আরও একটা কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে। তো বুঝতে পারছেন, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু গত 28 তারিখে আবারও টাকা দেওয়ার কাজ বা প্রসেসিং কিন্তু শুরু হয়ে গেছে। যে টাকাটা অক্টোবর মাসের 1 তারিখ থেকে 2 তারিখ বা 3 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এই যে অগ্রিম টাকা দেওয়া হচ্ছে এটা কি পুজো বোনাস? আপনাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু পুজো বোনাস নয়। অক্টোবর মাসের যে টাকাটা সেটা কিন্তু সেপ্টেম্বরের 28 তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়েছে বা প্রসেসিং শুরু হয়েছে। সবার ক্ষেত্রে হয়তো প্রসেসিং শুরু হয়নি, আপনার ক্ষেত্রে হয়েছে কিনা বা স্ট্যাটাসে পরিবর্তন এসছে কিনা অবশ্যই লিখে জানাবেন। এই নিয়ে আমাদের একটা ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু অবশ্যই দেখে নেবেন। তবে হ্যাঁ, খুশির খবর হচ্ছে আবারও জানা যাচ্ছে সূত্র মারফত যে বর্তমানে নভেম্বরের যে টাকাটা সেটাকে আবারও এগিয়ে এনে এই অক্টোবর মাসের মোটামুটি 3 তারিখ থেকে শুরু করে 7 তারিখ বা সর্বোচ্চ 8 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতে পারে, অর্থাৎ অগ্রিম আরও একটা কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আসতে পারে। আর যদি এমনটা হয় সেক্ষেত্রে মহিলারা কিন্তু ডবল টাকা পেতে পারেন। এমনিতেই তো সেপ্টেম্বর মাসে মোটামুটি 2বার টাকা দেওয়া হচ্ছে। ধরুন সেপ্টেম্বরের 4 থেকে 5 তারিখের মধ্যে একটা কিস্তির টাকা দেওয়া হয়েছে, আবার 28 তারিখ থেকে আরেকটা কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে, যেটা কিন্তু আগেই আপনাদেরকে জানিয়েছি। আপনারা চাইলে কিন্তু ভিডিওটা যাচাই করে দেখতে পারেন। আর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই, যদি নভেম্বরের টাকাটা আবারও অগ্রিম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দুটো কিস্তির টাকা আপনারা একসঙ্গে পেয়ে যাচ্ছেন। ধরুন 28 তারিখ বা 28 তারিখের টাকাটা 1 তারিখ বা 2 তারিখ বা 3 তারিখের মধ্যে পেয়ে যাচ্ছেন। আবার যদি 3 তারিখ থেকে মোটামুটি 7 তারিখের মধ্যে একটা টাকা দেওয়া হয় সেক্ষেত্রে যারা সাধারণ রয়েছেন 1000 মোট কিন্তু আপনারা 2000 পেতে পারেন। আর তপশিলি যারা রয়েছেন বা আদিবাসী যারা রয়েছেন তারা কিন্তু 1200 2400 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন বর্তমানে কিন্তু অতিরিক্ত টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে, তবে পুজো বোনাস নয়, অগ্রিম হিসাবে আপনাদেরকে দেওয়া হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে কারা কারা আগে টাকা পাবেন? মূলত আপনাদেরকে জানিয়ে দিই, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত যে সমস্ত জেলাগুলো রয়েছে র্যান্ডমলি এই সমস্ত জেলায় কিন্তু আগে থেকে টাকা চলে আসার সম্ভাবনা রয়েছে। বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে 2-1 দিনের মধ্যে কিন্তু আপনারাও টাকা পেয়ে যাবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বা এর মধ্যে কিছু জেলা রয়েছে যেগুলো কিন্তু আগে টাকা পেয়ে যেতে পারেন। ধাপে ধাপে টাকা দেওয়া হয়, সেই জন্যই কিন্তু বর্তমানে টাকা দেওয়ার জন্য 2-1 দিন আগে পরে হতে পারে বা সময় কিন্তু আগে পরে হতে পারে। এই মুহূর্তে আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।